পুলিশ কিন্তু বাধ্য হয়েছে পিছু হটতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইশরাককে, যে মেয়র প্রার্থী ইশরাক ছিল, তাকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু গাড়িটি এখানে আটকে রাখা হয়েছে এবং বিএনপি নেতা যে ইশরাক রয়েছেন তাকেও কিন্তু এখানে তাকে গাড়িসহ কিন্তু আটকায় রাখা হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা ইশরাক এখানে রয়েছেন এবং পুলিশের কিন্তু ব্যাপক সদস্য এখানে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাঝে মধ্যেই টিয়ার শেল, রাবার বুলেট ছোড়েন এবং মানুষকে দর্শক আবারও কিন্তু দেখছি যে উৎসুক জনতাকে পুলিশের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এখানে এবং তারা কিন্তু গাড়ির এই গ্লাসটিও, পিছনের যে গ্লাসটি রয়েছে এবং সেই গ্লাসটিও কিন্তু তারা ইট নিক্ষেপ করে ভেঙে দিয়েছে। বাবা গামছা দিব, গামছা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যটি গাড়ি চালাচ্ছিল, যে ড্রাইভার ছিল তাকে কিন্তু মারাত্মকভাবে আহত করা হয়েছে এবং সে কিন্তু তাকে কিন্তু হসপিটালের দিকে নিয়ে যাওয়া হবে। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাকে গাড়ি এবং তিনি কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে যেটি দেখা যাচ্ছে। আরে এই সময় এসে মোবাইলে চার্জ শেষ হয়ে গেল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি পুরান ঢাকার রায়সা বাজার মোড়ের মধ্যে। বিএনপির অন্যতম নেতা ইশরাক হোসেনকে যে নিয়ে যাওয়ার মুহূর্তে তার যে নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল, আদালত প্রাঙ্গণ নেতাকর্মীরা তার নিয়ে যাওয়ার সময় পুলিশের যে হস্তক্ষেপ করেছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইশরাক হোসেনের যে প্রিজন ব্যান্ডটি এখনও এখানে দাঁড়িয়ে আছে। দর্শক গাড়ির ড্রাইভার কিন্তু চেঞ্জ করা হয়েছে, যে ড্রাইভার আহত হয়েছিল সেই ড্রাইভার, এবং এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেনকে কারাগারের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। এবং আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আমরা দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। Thank you.
এবং এই মুহূর্তে কিন্তু নিশ্চিত্র নিরাপত্তা, যেটি বলা যায় যে এখানে নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু নিশ্চিত্র নিরাপত্তার মাধ্যমে কিন্তু নিয়ে যাচ্ছে ইশরাককে, এবং এখানে কিন্তু ব্যাপক পরিমাণ পুলিশের যেই বহর দেখতে পাচ্ছি, তারা কিন্তু সেই বহরের মাধ্যমে এখানে নিয়ে যাচ্ছে ইশরাক হোসেনকে, এবং যে নিরাপত্তা তারা কিন্তু আগে যেই বিএনপির নেতাকর্মীদের সাথে যে সংঘর্ষটি হয়েছিল এবং সেই সংঘর্ষের প্রেক্ষিতে কিন্তু তারা যে সিকিউরিটির যে বিষয়টি সেটি কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে, এবং সেই নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এবং অনেকগুলো গাড়ির কিন্তু বহর এখানে ছিল এবং ব্যাপক পরিমাণে পুলিশের সমাগম এখানে রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু গাড়ির সাথে সাথে যাব এবং চেষ্টা করছি যাওয়ার। দর্শক, আপনারা দেখছেন ঢাকা এক্সপ্রেস ডট লাইভ, এবং আমরা সরাসরি লাইভে ছিলাম মেয়র ইশরাকের সর্বশেষ পরিস্থিতি জানাতে, এবং আপনারা কিন্তু সরাসরি সাথেই ছিলেন। যারা ছিলেন তাদেরকে বলবো যে দর্শক, আমার এই পেজটিতে অবশ্যই আমাদের এই পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব ঢাকার যে কোনো পরিস্থিতি। পুরো লাইন ক্লিয়ার করে আগে নিছে না